আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই অধ্যায়টির এখন আমি তৃতীয় ও চতুর্থ সেশনের কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এখানে তৃতীয় ও চতুর্থ সেশনের প্রথমে এখানে একটি কাজ দেওয়া আছে কাজটি হলো তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন ও তার রকমভেদ অধ্যায়টি বের করো দেহের বৃদ্ধি সম্পর্কে জানার আগে কোষ সম্পর্কে আরও একটু জেনে নেওয়া জরুরি ছোট ভাগ হয়ে যাও দলে বসে কোষ বিভাজনের গুরুত্ব ও কোষের গঠন সম্পর্কে পড়ে নাও পড়ার পর শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রমজমগুলো কিভাবে বিন্যস্ত থাকে এই কাজটি কিভাবে করবা এখন আমি এই কাজটির উত্তর দেখিয়ে দেব তাহলে চলুন এই কাজটির উত্তর শীটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর কোষের মূল দুটি উপাদান হচ্ছে এক সাইটোপ্লাজম দুই নিউক্লিয়াস নিউক্লিয়াস হল কোষের কেন্দ্রে অবশিষ্ট ঘন অস্বচ্ছ অঙ্গাণু নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিল্লি নামক আবরণী দ্বারা আবৃত থাকে এবং তার ভেতরে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ দিয়ে তৈরি সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রমোজম হিস্টোন নামক প্রোটিন কণার চারপাশে পেশিয়ে ক্রোমাটিন হিসাবে উন্মুক্ত জালিকার মতো থাকে বলে এটি তখন আলাদাভাবে বোঝা যায় না শুধু কোষ বিভাজনের সময় কুণ্ডুলি পাকিয়ে সংকুচিত হয় বলে তখন এটিকে দেখতে পাওয়া যায় এভাবে এই কাজটির উত্তর এরপরে এখানে বলা হয়েছে তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো যুক্তিসহ তোমাদের উত্তর নিচে লিখে রাখো এখন এই কাজটির উত্তর এখানে লিখতে হবে এর উত্তর যেভাবে লেখবা উত্তর আমার বা আমার সবুজ বন্ধুর দেহকোষে অ্যামাইটোসিস ঘটে না যুক্তি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এক আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে সেই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশান বলা হয় অ্যামি বা ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন দেখা যায় এর বাকি অংশ অপর পৃষ্ঠায় মানে সাতচল্লিশ পৃষ্ঠায় বহু জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া সংগঠিত হয় না যেহেতু আমি ও আমার সবুজ বন্ধু চারা গাছটি বহুকুশি জীব তাই আমাদের দেহকোষে অ্যামাইটোসিস ঘটে না এভাবে এই কাজটির উত্তর এখানে লিখে রাখবা এরপরে এখানে একটি কাজ দেওয়া আছে কাজটি হলো এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানা যাক মাইটোসিস কোষ বিভাজন মূলত বহুকুশি জীবের দেহে বৃদ্ধি ঘটায় মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি পরে নিয়ে দলে আলোচনা করো মাইটোসিস বিভাজনের গুরুত্ব সম্পর্কেও জেনে নিও এখন চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা উত্তর মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব জীব বৃদ্ধি ও কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে মাইটোসিস কোষের বিভাজনের উল্লেখযোগ্য গুরুত্বগুলো তুলে ধরা হলো এক বহুকোষী জীবে জাইগোড নামক একটি মাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পূর্ণ হয় দুই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই মাতৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন ও গুণগুণ কোষে বজায় থাকে এরপরে তিন নম্বর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মদ্যাকার ভারসাম্য বজায় থাকে এরপরে গুরুত্ব বহুকোষী কোশি সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে পূরণ হয় কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় এদের পুনরুৎপাদন ঘটে এভাবে এই কাজটির উত্তর লিখে রাখবা এরপরে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে বলা হয়েছে মডেল তৈরিতে কি কি ব্যবহার করবে দলে আলোচনা করো মনে রেখো পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো বরং পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কি না দেখো দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটা তালিকা তৈরি করে ফেলো পরে সেশনে সিনিককে বসেই মডেলটা তৈরি করবে তাহলে চলো এই কাজটির উত্তর সিটে মডেল তৈরির জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করবা নমুনা উত্তর হিসাবে আমি এখানে লিখেছি এক পরিত্যক্ত প্লাস্টিকের প্লেট দুই রঙিন কাগজ তিন পাটের দড়ি চার রং পেন্সিল, পাঁচ আটা ছয় কাশি সাত মার্কার পেন এই সব উপকরণ দিয়ে আমরা মডেল তৈরি করবো পরের শেষনে তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী পর্বে পঞ্চম সেশন পঞ্চম সেশনের এখানে মডেল কিভাবে তৈরি করব এবং মডেল কিভাবে উপস্থাপন করব সেই বিষয়গুলোর উত্তর প্রদান করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন